Hey guys, good morning and welcome to YouTube channel. So guys, finally chole eslam ekta notun video niye. And ager video ja ja dekhoni tar please dekhe asho. Ami ager video te ami tomaderke bolechhilam ar ki ekta notice dichhilam je amader ITI college theke mane choto jelia government ITI college theke amader Tollygunge ITI college e amader ekta er jonno patano hoyeche CNC training. So shei jonno ekhon chole eshi ei je Tollygunge ITI college dekhte pachho tumra jeta ami tomaderke dekhiyechhilam and ager college ager video te bolechhilam. So ekhane amader CNC training ache ekhane amra ghurbo phirbo. তো চলো গাইস ভিডিওটা কন্টিনিউ করা যাক এন্ড তোমরাও দেখতে থাকো চলো এখন আমরা ওদিক দিয়ে যাব এন্ড আমাদের সবাই আলাদা আলাদা ভাগে ভাগে এসেছে তো চলো যাওয়া যাক এই যে তোমরা দেখতে পাচ্ছ Tollygunge ITI কলেজের সামনে যে বৃহৎ বড় মাঠ সেটা হচ্ছে এই মাঠটা এন্ড তার উল্টো দিকে আছে আমাদের সমস্ত স্টুডেন্ট এখানে আছে রামপ্রসাদ দা অনেক দিন পর দেখা হলো এদিকে আছে নীলাবুদা এন্ড এদিকে সিনজয় দেবুদা তন্ময় দাও আছে এন্ড এদিকে আছে আমাদের দুই দিদি চলো গাইস এর ভেতরে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি সো গাইস এই যে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে আমাদের টোটাল টিম এন্ড সামনে আছে স্যার এন্ড এখানকার কোনো ইনচার্জ হবে হয়তো বা স্যার হতে পারে এন্ড চলো এখন আমরা যাচ্ছি আমাদের নিয়ে যাচ্ছে ভিজিটে তো চলো গাইস খুব এনজয় হবে যা যা হচ্ছে সিএনসি ট্রেনিং এ এসেছি মূলত টান্নার ওয়ার্কশপের ভেতরে সিরিয়াসলি গাইস ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম এন্ড আমি এখানে আসার আশা করিনি ঠিক আছে এন্ড আমি ম্যামের কাছে একটা প্রস্তাব তুলেছিলাম সো সেটাই অ্যাকসেপ্ট হয়েছে সেই জন্যই আর কি মেনলি চলে এসেছি দেখতে পাচ্ছ এখানটা টোটালটা চলো ভেতরে যাওয়া যাক অ্যান্ড যদি পারমিশন থাকে ভিডিও অবশ্যই করবো গাইস ঠিক আছে তো গাইস এখন চলে এসেছি মেশিনিস্টের রুমে মানে ওয়ার্কশপে আর কি সো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মেশিনিস্টের ওয়ার্কশপ অ্যান্ড তার পাশে হচ্ছে টান্নার ওয়ার্কশপ সো গাইস দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বিভিন্ন ধরনের যে জব কমপ্লিট করেছে সেগুলো হচ্ছে এখানে এরকমভাবে লাগানো মডেল হিসেবে সিরিয়াসলি গাইস ওয়ার্কশপটা দেখো তোমরা কত পরিষ্কার তো দেখতে পাচ্ছ টোটালটা অ্যান্ড ওপরটা হচ্ছে এরকম তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি একদম সিএনসির রুমে এটা হচ্ছে মিলিং মেশিন ঠিক আছে সিএনসি মিলিং এটা হচ্ছে আমাদের আর কি টান্নারের মেন এই যে তোমরা দেখতে পাচ্ছ সিএনসি মেশিনের ভেতরে এখানে এই যে টুল আছে 12টা অ্যান্ড এটা হচ্ছে চাক অ্যান্ড তার পাশেই আছে সিনজয় ইনস্ট্রাক্টর দিচ্ছে আর এখানে আছে জ্যোতি আর এখানে আমাদের সবাই আছে দেখতে পাচ্ছ ঠিক আছে সবাই গল্প করতে ব্যস্ত অ্যান্ড এখানে এই যে আমি আমি বল ইনস্ট্রাক্টর দিচ্ছি বললাম তো ইনস্ট্রাক্টর এই যে সো গাইস আমি দু তিনবার প্র্যাকটিস করেছি ভালো মতো ঠিক আছে ভালো লাগছে গাছটা দেখো তোমরা কত মোটা তার বাদিকে আছে বড় একটা মাঠ এই যে আমাদের কিছু না পেয়ে শেষমেশ আমরা রুটি তরকা খাচ্ছি দুপুরবেলা ঠিক আছে অ্যান্ড এই যে জ্যোতি এদিকে সো জ্যোতির জন্য পেঁয়াজটা এনেছি এখন ঘড়ি কাটার টাইম হচ্ছে প্রায় সাড়ে তিনটে বাস দেওয়া ঠিক আছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব সবাই আছে এখানে সিনজয় হ্যাঁ সিনজয় সো গাইস আমরা এখন বেরিয়ে আছি আজকের মতো ডে ওয়ান তো চলো দেখা হবে আবার কালকে আবার ডে টু তে আসবো তো কীরকম কী এক্সপিরিয়েন্স হলো অ্যান্ড কী কী কাজবাজ করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে ডে টুতে আবার তোমাদের সাথে দেখা হবে আমি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আইটিআই রিলেটেড এখানে আছি পাঁচ দিন তো চলো আবার দেখা হচ্ছে কালকে অ্যান্ড কালকে ভিডিওতে দেখা হচ্ছে তো চলো নেক্সট ভিডিও আসার আগে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ হবে ভিডিও শেষ করে আগে যেটা বলি চিল ব্রো